প্রথমে আমার স্বর্গীয় পিতা মাতা গুরু পরিশেষে আপনাদের সকলকে প্রণাম জানি। আজ অনুষ্ঠান শুরু করছি। জয় মাতারা, জয় গোস্বামী। দেখুন, মানুষ মাত্র, কিন্তু সমস্যা যে আপনারও আছে, আমারও আছে, কিন্তু সেই সমস্যা থাকলে তার প্রতিকারও আছে। এই যে প্রতিকার আপনার আছে, প্রতিকার করার, সেই প্রতিকার করার ক্ষমতা কার আছে, কোথায় গেলে আপনি সঠিক কাজ পাবেন, কোথায় গেলে আপনাকে ভাবতে হবে, আপনারা তো ভাবেন না, কোনো চিন্তা ভাবনা না করে টিভিতে বহু অ্যাস্ট্রোলজার দেখেন, বহু জ্যোতিষী দেখেন, বহু তন্ত্রগুরু মহারাজ দেখেন, তাদের কাছে চলে যান, গিয়ে লাখ লাখ টাকা দিয়ে আসেন, দিয়ে কিন্তু সেই টাকাগুলো কোনো খরচা মানে দেন, কিন্তু কাজ আপনি পান না। সেই জায়গাটা থেকে আমি বলবো, যখন সব কিছু শেষ করে কোনো জায়গায় গিয়ে কোনো কাজ হচ্ছে না, তখন কিন্তু একবার আমার কাছে একবার আসবেন। যদি মনে করেন বুদ্ধদেব ভট্টাচার্য আপনাদের কাজ দিতে পারবে ঘরের ছেলে, তবে একবার এসে সঠিক প্রতিকারটা নিয়ে যাবেন। তা দেখুন, আপনার ভাগ্য আমি পরিবর্তন করতে পারবো না, আমারটা আপনি পারবেন না। যেটুকু পারে পিতামাতা, চেষ্টা করুন পিতামাতাকে ভালো রাখার, তাহলে আপনি নিজে ভালো থাকবেন। আর কি করবেন, নিজে একটু মানুষ হওয়ার চেষ্টা করবেন, যেটুকু আছে। মানুষের তো খারাপ ভালো সময় আসেই, কোনো সময় ভালো সময় যায়, কোনো সময় খারাপ সময়, তা সে খারাপ ভালো মিলিয়ে কিন্তু আমাদের জীবন, এবং আমাদের সেটা চলতে হবে সকলে তাই, এবং সকলকে সাথে নিয়ে। তা কাজটাকে ছোট মনে করবেন না, যে কাজে আপনি করছেন করুন, জানবেন এই কাজ থেকে আপনার উন্নতি হবে। তবে একটা কথা বলি, চাকরিটা বাদ দিয়ে, চাকরিটা বলবেন না, কেন আমি চাকরি লটারি কখনো বলি না, পাই দেবো। আপনার যদি কোনো ব্যবসা যদি করে থাকেন, ব্যবসা থেকে আপনি কোনো রকম কিছু পাচ্ছেন না, বা কোনো জায়গায় গিয়ে আপনি ব্যবসাটা আপনার নষ্ট হয়ে গেছে, বা সেই ব্যবসাটা করে আপনি টাকা ধার দিয়ে দিয়েছেন, টাকাটা উঠছে না, বা হয়তো কেউ আপনার 10-20 লাখ টাকা নিয়ে চলে গেছে, সেই টাকাটাও আপনাকে ফেরত দিচ্ছে না, দেখুন এক্ষেত্রে একটা কথা বলবো, তাদের নাম নামগুলো এতে বলতে হবে, বলে আপনি একবার আমার কাছে আসবেন। যে কোনো ব্যবসা, আপনি ব্যবসার সম্বন্ধে বলবেন, যে ব্যবসাই হোক, আমি কিন্তু দেখবেন আমি ব্যবসাটা নিয়ে কিন্তু বেশি কথা বলি, কেন ব্যবসাটা এবং বশীকরণটা আমার হচ্ছে মূলত বিষয়। তা সেই জায়গাটা থেকে ব্যবসা যখন আপনি করে, ব্যবসা যখন কোনো জায়গা থেকে আপনি কোনো কিছু রেজাল্ট পাচ্ছেন না, বা অনেক জ্যোতিষী অ্যাস্ট্রোলজার গুরুজি মহারাজের কাছে গিয়েছেন, লাখ লাখ টাকা দিয়ে দিয়েছেন, ব্যবসা রেমেডি দিয়েছে, অনেক কিছু দিয়েছে, কিন্তু কোনো রেমেডি, কোনো ফল হয়নি, কোনো কাজ হয়নি, তখন শেষ থেকে শুরু আমি একবারেই বলেছি, জিরো থেকে হিরো, অর্থাৎ সেই জায়গাটা থেকে কিন্তু আমি শূন্য থেকে শুরু করি। আপনার ওই যে শূন্যস্থানটা পূরণ করার দায়িত্ব কিন্তু আমার, তার জন্য আমাকে 1 লাখ 1.5 লাখ 50 হাজার দিতে হবে না। আপনার ব্যবসাটা আগের জায়গায় আমি ফিরিয়ে দেবো, কেন 131টা তন্ত্র ক্রিয়ার মাধ্যমে আমি কাজ করি, এবং সঠিক তন্ত্র ক্রিয়ার মাধ্যমে, যেটা আজ পর্যন্ত কেউ এখনো পর্যন্ত ভারতবর্ষে করেনি। কেন মাসে 8টার বেশি সঠিক কাজ করলে মাসে 8টার বেশি কাজ করা যায়, 8 থেকে 10টা, আর লোকে 50টা 60টা 100টা কাজ করে, তাহলে কী কাজ হয় আপনি জানেন, আপনারাই বলতে পারবেন। আমার যে চেম্বারগুলো আছে একটু ফলো করবেন, 5টা চেম্বারে বসে আমি সপ্তাহে 5 দিন 10টা লোক দেখি, কি হয়তো 5টা লোক দেখি, মাসে 20টা দেখলাম, 10টা কাজ করে, 10টা পরের মাসে। একটু ধৈর্য নিয়ে, একটু সময় নিয়ে, একটু আপনার ওপর নিজের ওপর বিশ্বাস, একটা ঈশ্বরের ওপরে, আপনার বাবা মায়ের ওপর বিশ্বাস নিয়ে আসতে হবে আমার কাছে। প্রতিকার যদি নিতে যান, সঠিক প্রতিকার, যদি বলেন দাদা আপনি সঠিক প্রতিকার কিভাবে করবেন, যে ব্যবসার সম্বন্ধে বললেন, হ্যাঁ অনেকেই তো বলেন কেউ তো করতে পারে না, এটা তো আপনার দোষ নয় বা আমারও দোষ নাই, এটা দোষ কি জানেন তো সমাজের, আর একটা দোষ কি বলুন তো, আমার মতো কিছু জ্যোতিষীদের, আমিও তো জ্যোতিষী, আমি এখানে বসেছি, বড় বড় ডায়লগ দিলে তো হবে না, কাজ আপনাকে পাই দিতে হবে, সবাই বলবে ওর কাছে কি পাবেন, নেই হবে না, আমি এ করে দেবো, বশীকরণ করে দেবো 1 মিনিটে, আমি এই তন্ত্র সাধনা এ করে দেবো, আপনাকে আমি আগের জায়গা পাই দেবো, আপনার সন্তানকে ফিরিয়ে দেবো, আপনি তো টাকা দিচ্ছেন ধার করে এনে, জমি জায়গা বিক্রি করে বা অনেক কিছু করে আপনি টাকাটা জোগাড় করছেন, কষ্টের পয়সা দিয়ে লাস্টে গিয়ে আপনি মানে আত্মহত্যা করতে বাধ্য হচ্ছেন, কাজ তো হচ্ছে না। তা দেখুন, কোথাও গিয়ে কিন্তু কাজ পাবেন না, আপনি যেখানে যাবেন প্রতারিত হবেন বা হচ্ছেন, যখন 10 জায়গায় প্রতারিত হচ্ছেন গিয়ে, সেই জায়গাটা থেকে আমার কাছে এসে যদি বলেন কোনো টাকা নেই, আমি তো কাজ করতে পারবো না, কেন আমার যে তন্ত্রের ক্রিয়াটা আছে 131টা ক্রিয়ার মাধ্যমে, সেখানে কিন্তু কিছুটা খরচের প্রয়োজন হয়, এবং সেইটা কত জানেন তো, 20 ঘন্টা সময় নেই একটা কাজ করতে, আর আপনি সামনে বসে থেকে আপনার কাজ দেখে নেবেন, আপনাকে বলবো না আপনি বাড়িতে থেকে কাজ দেখে নিন, একটু ধৈর্য নিয়ে সময় নিয়ে আসতে হবে, যে যত রকম কঠিন সমস্যা আপনার থাকুক, চাকরি বাদ দিয়ে আমি সব বলে দিই, জন্ম মৃত্যু আমি বলতে পারবো না। দেখা যাচ্ছে আপনার হয়তো সন্তানের বিবাহ হচ্ছে না,
বহুদিন অনেকে দেখবেন 50 বছর পর্যন্ত বিয়ে হয় না, অনেকে 60 বছর পর্যন্ত কিন্তু বিবাহ হয় না, এরকম কিন্তু আমার কাছে আগেও এসছেন বা আসছেন। তখন কিন্তু একটা লাস্ট পর্যায়ে এসে বলে, দাদা আমি বিয়ের, হ্যাঁ এই যে বিয়ে আপনি অমুক জনাকে সঙ্গে বিয়ে করবেন, সেই জায়গাটা কিন্তু আমি আপনাকে করতে পারবো না, কিন্তু কি করে দেবো, আপনার বিবাহ যোগটা কিন্তু আমি 3 মাসের মধ্যে ঠিক করে দিই, কারণ 131টা আমার তন্ত্র ক্রিয়া থাকে। এবং আপনার যত বয়সই হোক, আপনার কিন্তু বিয়ে যদি নাও হয়, 3 মাসের মধ্যে কিন্তু সেই যোগাযোগটা হবে এবং একটা সুপাত্রে কিন্তু আপনার বিয়ে হবে, এটা কিন্তু অবশ্যই হবে। যদি বলেন কেন, আপনি বড় বড় কথা বলছেন, পারবেন, কেউ কিন্তু পারে না। আমি 4টে বিষয় নিয়ে কাজ শিখেছি, শিখে কিন্তু আজকে এসেছি। ব্রহ্মচর্য পালন করে 12 বছর তন্ত্রে তপস্যা করতে হয়, সাধনা করতে হয়, তন্ত্র এমনি হয় না। যদি বলেন প্যান্ট শার্ট পরে সাধনা, না, সাধনার মন্দির আছে, অনেক জায়গা আছে, অনেক কিছু আছে, সেগুলো টিভির সামনে আমি দেখাই না, মিডিয়ার সামনে দেখাই না, কেন বিখ্যাত ফলে পরিচয় সেটা আপনার এসে প্রমাণ করে যাবেন। এবং আমার বাড়িতে আমার যে মন্দির আছে, সেই মন্দিরে আমি কাজ করি, সেই কাজ করার পরে সেই কাজ চলে যায় তারাপীঠে শ্মশানে, সেখানে একটা যজ্ঞ হয়, সেখানে আপনাকে প্রেজেন্ট থাকতে হবে, থাকার পরে তারপরে মন্দিরের শুদ্ধিকরণ পরে কিন্তু জিনিস পাবেন। এবং 5টা যজ্ঞ, আমি 10 জনাকে নিয়ে একটা যজ্ঞ করলাম, দিয়ে আহুতি দিলাম, তাহলে 10 জনের আহুতি একটাই হলো, আমার একটা হোমে খরচা হলো 5,000 টাকা, তাহলে আমি 10 জনের সঙ্গে পেয়ে গেলাম 10-10কে 1,00,000 টাকা, 5,000 টাকা খরচা, তাহলে আপনার সঙ্গে নিয়ে নিল 1,00,000 টাকা। সেই আহুতি হবে না, তো আপনি যার নামে কাজ করাবেন তার নামে কিন্তু কাজটা কিন্তু একটাই যজ্ঞ হবে, সেই যজ্ঞটাই কিন্তু আপনি বসে থেকে আপনাকে আহুতি দিতে হবে। আপনার যজ্ঞে আরো 10 জনকে নিয়ে আমি আহুতি দিতে পারবো না, আর দিলে কিন্তু সেই কাজটা হবে না। আর কাজটা কিন্তু আমি শনি মঙ্গলবারেই করি। যদি বলেন যে আপনাকে বিশ্বাস করবো কি করে, আমার সময় নেই, ঠিক আছে, কাজ আপনি করে নিয়ে যাবেন, 3 মাসের মধ্যে একবার আসতে হবে, কিন্তু যজ্ঞটাই বসতে হবে। এইবার আমি যে কাজটা করি, ওপেন চ্যালেঞ্জ দিই, 20 ঘন্টা সময় নিয়ে কাজ করে, আমি মুখে বলবো না, আপনি বসে থাকবেন আমার সামনে, আমি কিন্তু মাসে, আবারও বলছি, 10টার বেশি, যদি কোনো তন্ত্রগুরু মহারাজ থেকে থাকেন, চ্যালেঞ্জ দিই বলছি, তারা কিন্তু মাসে 10টার বেশি সঠিক কাজ করলে করতে পারবে না, আর তন্ত্রের কাজ শনি মঙ্গলবার ছাড়া হয় না। তাহলে আপনাকে কি করে বলে আমি 100খানা কাজ করি কালা জাদুর মাধ্যমে, কি করে বলে, সেটা কি সম্ভব? আদৌ কিন্তু সম্ভব নয়। এবার কামাক্ষা তন্ত্র, এ তন্ত্র, মুসলিম তন্ত্র অনেক কিছু বলে, কিন্তু আপনারা বিশ্বাস করে যান, কেন আপনারা যেখানে সঠিক কাজ পাবেন সেই জায়গাতে আপনাকে আসতে হবে। আজকে দেখেন আমার চ্যানেল, বিভিন্ন চ্যানেলে আমার মুখ দেখতে পাবেন না, আমার 1টা চ্যানেল কি 2টো চ্যানেলে আমার প্রোগ্রাম চলে, কেন আমি বেশি প্রোগ্রাম করি না, ওই 2-1টা চ্যানেলে প্রোগ্রাম করি, মানুষ মাত্রের সমস্যা আছে। যারাই আমার প্রোগ্রামটা দেখবেন, একটা কথাই তাদের বলি, আপনি হয়তো ঠকেছেন বা ঠকছেন, তন্ত্রের ওপর বিশ্বাসটা হারিয়ে ফেলেছেন, দোষটা আপনার নয়, দোষটা আমাদের মতো কিছু লোকে। আজকে আমাকে আপনি কি করে বিশ্বাস করবেন, আমি আপনার কাজ পাই দেব? আগে তো আপনি বলবেন, দাদা আপনি বড় বড় কথা বলছেন, তাহলে আগে কাজ করে দেন পরে মূল্য নেন, অনেকে কিন্তু বলে, যেই যাবেন 20,000-30,000 চাবেন। আমি কি বলবো আপনাকে, আপনার কাজের জিনিস আপনি কিনে দেন, আপনি কাজ করে নিয়ে যাবেন 20 ঘন্টা বসে থেকে, আমাকে যেটা ভালো লাগে আপনি দিয়ে যাবেন, আমি কিন্তু আপনার সঙ্গে কোনো টাকা দাবি করবো না। যে রেমেডি আমি করে দেবো, সেই রেমেডি যেটা খরচা আপনি সামনে বসে 20 ঘন্টা সময় নিয়ে, যে 20 ঘন্টা ধরে লোকটা কি করছে, আমার যেটা আপনার প্রাপ্য, আপনার যেটা মনে হবে আমাকে দেবেন, দেবেন সেই টাকাটা দিয়ে যাবেন, বাকি টাকা আমরা নিয়ে নেব। কিভাবে নেব, আরে আপনার ব্যবসা চলছে না, ব্যবসার কাজ করে ব্যবসা থেকে তুলে আমাকে টাকা দেবেন, আগেই যদি বলি 1,00,000 দেন, 50,000 দেন, যেখানে যাবেন 2,000-এও ঠকবেন, 5,000-এও ঠকবেন, 1,00,000-ও ঠকবেন বা ঠকছেন, সেই প্রতারিত জায়গাটা থেকে চলে আসুন। এই যে বিবাহের কথা যেটা বললাম, তাহলে বিবাহটা আপনার এই হয়ে গেল। এবার অনেকে বলে, দেখেন দাদা এরকম ব্যাপার, আমার সন্তান মদ খেয়ে অবাধ্য সন্তান এরকম ঘুরে বেড়াচ্ছে আর কি করছে, বৃদ্ধ পিতামাতার উপর অত্যাচার করছে, আপনি হয়তো পেনশনটা পাচ্ছেন সেই টাকাটা নিয়ে আপনার ছেলে মদ খেয়ে ফুর্তি করে ঘুরে বেড়াচ্ছে, তাহলে আপনি সংসারটা চালাবেন কি করে? সেই ছেলেকে, অবাধ্য সন্তানকে আপনাকে ঠিক করতে গেলে তখন কিন্তু আপনি কোনো জ্যোতিষতান্ত্রিকের কাছে যাচ্ছেন, আপনি কি করে বুঝবেন কে সঠিক, আমি সঠিক তার প্রমাণটা কি আছে? কিন্তু আমি একটা কথাই বারবার বলছি, 10 জায়গায় ঠকে গিয়ে আমার কাছে আসুন, আগে আসতে হবে না, আগে আসলে তার যেতে হবে না, 10 জায়গায় ঠকে গিয়ে। এবার আপনি যদি সব শেষ করে দিয়ে আসেন, সেখান থেকে আমি কি করে তুলবো, সেখান থেকেও তুলে দিই আমি, কেন আমার তো টাকার লোভ নেই, আমি কিন্তু সেই টাকা বলি না, 1,00,000-1,50,000-2,00,000 দেন, আপনি সামনে বসে থেকে আপনার কাজ আপনি নিজে দেখে, নিজে কি কি লাগছে নিজে কিনে দিয়ে আপনি কাজ দেখে নিয়ে চলে যাবেন। আমি বলবো না আপনি বাড়ি থেকে থাকেন, আপনাকে আমি তাবিজ কবজ এনে দিলাম, আমি এই 10টা যজ্ঞ করেছি, 20 লক্ষ বার জপ করেছি, 1 লক্ষ বার জপ, সব প্রতারিত, কিচ্ছু করে না, কি না কি তাবিজে ভরে আপনাকে দিয়ে দেয়, হয়ে গেল গুরুজি মহারাজ, বড় বড় চুল দেখলেন ঘুরালো, আরে তারা আমার যে পুজো পুজো এরকম দেখালো,
ছবি ফবি নিয়ে 20টা লোককে সাজিয়ে নিয়ে 10,000-20,000 টাকা দিয়ে দিল, আপনার কাছে এই গাড়ি হয়েছে, বাড়ি হয়েছে, মেয়ে বিয়ে হয়েছে, ছেলের চাকরি হয়েছে, আর আপনারা সেই প্যাকে বিশ্বাস করে গেলেন। এইগুলো কিন্তু সম্পূর্ণ মানুষ ঠকানো কাজ। আমার কাছে তো সেগুলো হবে না, আপনি সামনে বসে কাজ দেখে নেবেন সঠিক কাজটা কিভাবে আমি করছি। একটা প্রতিকার আমি যেটা করি ভালো করে মনে রাখবেন, 20 বছরের গ্যারেন্টি দেখবেন লেখা থাকে। আছে কেউ 20 বছর গ্যারেন্টি দেয়া? আপনি বলবেন ও একেবারে ধোকাবাজ। লোকে বলে 1 বছরের গ্যারেন্টি 100% গ্যারেন্টি, আরো বলছে 20 বছরের গ্যারেন্টি। আরে দাদা আমি কাজ শিখেছি তো, আমি তো আবারও বলছি আপনাকে চাকরি পাই দিতে পারবো না, কোটি টাকা পাই দিতে পারবো না, বা আপনি অমুক মেয়েটাকে ভালোবাসেন তার সঙ্গে বিয়ে দিতে পারবো না, বিয়ে জন্ম মৃত্যু বিয়ে উপরালার হা, যোগাযোগটা করিয়ে দিতে পারবো, আপনার অবাধ্য সন্তানকে আপনার কাছে ফিরিয়ে দিতে পারবো, আপনার স্বামী আপনাকে ছেড়ে চলে গেছে সেই জায়গাটা আমি ঠিক করে দিতে পারবো, একটা ছেলে আপনার মেয়েকে অন্য একটা ছেলে ভালোবাসে আপনি চাচ্ছেন আপনার মেয়েকে একটা ভালো জায়গায় বিয়ে দিতে, সেইটা আমি করে দিতে পারবো সেই যোগাযোগটা। তার জন্য আপনাকে সঠিক রাস্তাটা খুঁজতে হবে। আমি কিন্তু আবারও বলছি কিন্তু যেখানে যাবেন প্রতারিত হবেন বা হচ্ছেন, হয়ে আসুন, প্রতারিত হয়ে আসুন, আগে আমার কাছে আসতে হবে না। আমি কিন্তু বারবার একই কথা বলছি। আর 20 বছরের প্রতিকার লাইফ টাইমে আমি কি বিশ্বাস, আমার বিশ্বাস আপনি সামনে বসে, আমি তো 20 ঘন্টা সময় নেই, 20 বছর প্রতিকার 20 ঘন্টা সময়, 24 ঘন্টার মধ্যে কে দিতে পারবে আপনাকে? এইবার দেখা যাচ্ছে অনেকে সংসারে অশান্তি হয়, স্বামী স্ত্রীর মধ্যে মিল থাকে না, কি হয় দেখা যাচ্ছে আপনি বাড়িতে সারাদিন পরিশ্রম করে বাড়ি যাচ্ছেন, দিয়ে আপনার স্ত্রী হয়তো একটা ভালো কথা আপনাকে বললো, আপনি হয়তো তাকে মানে একটা উগ্র মেজাজে কথা বলে দিলেন। দেখুন যখন আপনি নিজে ভালোবেসে বিয়ে করেছেন তখন কিন্তু আপনাকে সেই জিনিসটা একবার ভাবতে হবে যে আমার কপালে কিন্তু ওই মেয়েটার সঙ্গে বিয়ে লেখা ছিল বলে হয়েছে, কেন ওটা কিন্তু লিখে দেয় উপরালা। আপনি যদি মনে করেন যে আমি কি আমি হয়তো এখন আমি খেটে খাচ্ছি মাঠে মুনিশ খাচ্ছি, আমি তো জজ ব্যারিস্টার হতে পারলাম না, তার জন্য তো আপনার ভাগ্যের দোষ না, আপনার চিন্তা করলে হবে না। আপনি আগের জন্মে যে কাজটা করেছেন এই জন্মে এসে সেটা পাবেন, আপনার যদি এই জন্মে পুণ্যটা ভালো থাকে আপনার ছেলে তো পাবেই, পরের জন্মে আপনি কিন্তু সেটা কিন্তু ভালোভাবে সেই জায়গাটা কিন্তু আপনি ধরতে পারবেন, সেই জায়গাটা কিন্তু আপনি পেতে পারবেন। এই জন্মে আপনি মাঠে মুনিশ খাচ্ছেন, আপনি মাঠাল কাজ করছেন, বাসে অ্যাসিস্ট্যান্ট করছেন বা কোনো সুইপারের কাজ করছেন, পরের জন্মে কিন্তু আপনি ডাক্তার হতে পারেন, আপনি তো মাস্টার হতে পারেন, আপনি তো ব্যারিস্টার হতে পারেন, উকিল হতে পারেন, যদি এই কর্মটা ঠিক করে রেখে দেন। তা কর্মের জায়গাটা ঠিক রাখুন। ঘরে বসে থেকে যদি আমি টাকার চিন্তা করি, স্বপ্ন দেখি, স্বপ্ন দেখা ভালো, স্বপ্নটাকে বাস্তবে রূপ দিতে হবে। এবার বাস্তবে পরিবর্তন করতে গেলে আপনাকে খাটতে হবে, কাজটাকে ছোট বললে হবে না, কাজ করুন না কেন, যে কোনো কাজ করুন, তার ভিতর থেকে যদি আপনার সেই কাজটা না হয় সেই সঠিক জায়গাটা আপনাকে আমি করে দেবো। তা স্বামী স্ত্রীর মধ্যে যে অশান্তিটার কথা বলছিলাম এটা কিন্তু প্রতিটা বাড়িতে আছে, প্রতিটা ঘরে আছে, কেউ বলতে পারবে না আমার সংসারে অশান্তি নেই। আমি এখানে বড় বড় ডায়লগ বলবেন দিচ্ছে তো, অশান্তি কিন্তু আমারও আছে, মানুষ মাত্রই কিন্তু থাকবে, কিন্তু সেই প্রতিকারটা করিয়ে দিই। যখন একটা বিয়ে থা বিয়ে মানে করতে হয় অ্যাস্ট্রোলজি লাইনে, যখন আপনার ঝক বিচার করে অনেক অনেক কিছু বলেন, তখন কিন্তু দেখতে হয় অনেক জ্যোতিষী অ্যাস্ট্রোলজার কিন্তু এই কথা বলেন না, আমি কিন্তু আজকে বলছি সমান সমান যে আপনার যার সঙ্গে বিয়ে হবে সেটা তো আপনার লেখাই আছে, এবার তার দেখতে হবে কীরকম কী আছে, তার জন্য একটা শুদ্ধিকরণের প্রয়োজন হয় বিয়ের আগে, সেই জিনিসটা আপনাকে কিন্তু করে নিতে হয় সঠিকভাবে। আমি বলবো না কোনো অ্যাস্ট্রোলজার কে পারে, কোনো জ্যোতিষী পারে, আমি বলবো না, সেইটা করে নিলে কিন্তু এই জিনিসগুলো হয় না। তা যখন করার নি সেই জায়গাটা ঠিক করতে হবে, অবশ্যই করে দেব, একবার আসবেন এসে এই জায়গাটা করে নিয়ে যাবেন। আপনার সন্তান আপনার কথা শুনছে না, কি হচ্ছে আপনি হয়তো মাস্টারি করছেন কি হয়তো আপনি ডাক্তারি করছেন, আপনি ভাবছেন আপনার আপনার ছেলেকে আপনি ডাক্তারি ডাক্তার তৈরি করবেন, কিন্তু আপনার ছেলে হয়ে গেল কি মাঝখান থেকে উচ্ছৃঙ্খল জীবনযাপন করছে, ডাক্তার কিন্তু হতে পারলো না, নিশাবান করে ঘুরে বেড়ালো। কেন হচ্ছে সেই হওয়ার আগে কিন্তু যখন হচ্ছে জায়গাটাকে কিন্তু ঠিক করে নিতে হবে। আমি বলবো না আমি এ হাতে 5টা আঙুল, এ হাতে 5টা, 10টা আঙুলে 10টা আংটি পরে বা 10টা পাথর পরে আমি বসে থাকি, পাথরে কিন্তু কাজ, হ্যাঁ তন্ত্রে যদি একটু বিশ্বাস থাকে, বিশ্বাস তো নেই মানুষ শেষ করে দিয়েছে তন্ত্র লাইনটাকে নিয়ে ছেলে গেলা, যদি একটু বিশ্বাস থাকে, যদি মনে করেন আপনার ঘরের ছেলে বুদ্ধদেব হচ্ছে আপনার একটু কিঞ্চিত কাজ করতে পারবে, তবে কিন্তু একবার ভেবে আসুন। আমি বলবো না যে আমার সবাই বলে আসুন, আমি বলে আসতে হবে না, এই কারণে বলি আসতে আপনি ঠগে আসুন 10 জায়গায়,
আমি বড় বড় ডায়লগ বলি না, আমি কাজ করে কিন্তু দেখাই। যেই বলুক অনেকে অনেক কিছু বলবে, কাজ কিন্তু কেউ দিতে পারবে না দাদা। যদি বলেন কেন, আপনি নিজেও তো আমার অনুষ্ঠান দেখছেন, যে অনুষ্ঠানটা দেখবেন দেখবেন ভালো করে, যারা কোনো জ্যোতিষীর কাছে যাননি তারা কিন্তু অনেক রকম চিন্তা ভাবনা করছে, হ্যাঁ বড় বড় ডায়লগ মারছে, ওকে আমার কাজটা করে দিতে পারবে, সেই বিশ্বাসটুকু আপনাকে নিয়ে আসতে হবে। আর যারা 10 জায়গায় গিয়েছেন তারা কিন্তু মনে মনে ভাবছেন যে দাদা এতগুলো কথা বললো, তাহলে আমি কি ভুল করেছি, আমি যে আজকে 1 লাখ 1.5 লাখ 2 লাখ দিলাম। হ্যাঁ দাদা, কেউ কিন্তু কাজ জানে না, দু একজন জানেন। সারা ভারতবর্ষে 50,000 যদি জ্যোতিষী অ্যাস্ট্রোলজার গুরুজি মহারাজ থাকেন, তার মধ্যে হয়তো একজন দুজন কাজ জানেন, যেমন আমি। আমি বলবো না, নিজেকে নিজে জাহির করব না, সেটা আপনি নিজে প্রমাণ করবেন সামনে বসে থেকে। সেই ধৈর্যটা আপনাকে নিয়ে আসতে হবে, একটা দিন দেবেন আমাকে। একদিন আপনার সমস্যার কথা বলবেন ফোনে, দুটো বুকিং নাম্বার যাচ্ছে, যোগাযোগ করবেন, যে আপনার সমস্যার কথা বলবেন, প্রতিকারের জন্য চলে আসবেন চেম্বারে, কোনো টাকা তার জন্য এক্সট্রা দিতে হবে না, ওই একটাই খরচা করবেন, এবং সেই খরচাটা আপনি নিজে হাতে জিনিস কিনে সামনে বসিয়ে দাদা। যদি বলেন আমার সময় নেই, 3 মাসের মধ্যে একবার বসতে হবে। আর এই করোনার ব্যাপার নিয়ে চলছে, না আসতে পারলে ডাকযোগে প্রতিকার হয়, কিন্তু ওয়েটিং লিস্ট আমার আগে দেখতে হবে আমি কটা। আমি হয়তো 2 চ্যানেলে প্রোগ্রাম করি, মাসে হয়তো 5 থেকে 7টা কাজ করি, তার বেশি আমি করি না, খুব বেশি হলে 10টা, বা তার বেশি আমি করতেও পারবো না, মানে 24 ঘন্টায় 20 ঘন্টাটা কাজে আমার সময়টা চলে যায়। আর একটা চ্যালেঞ্জ দিচ্ছি, ওপেন চ্যালেঞ্জ মিডিয়ায়, যদি কোনো ব্যক্তি চ্যালেঞ্জ করার ক্ষমতা রাখেন, চ্যালেঞ্জ করতে ভালোবাসেন, তাদের বলছি আমার কাজটাকে নিয়ে একটু চ্যালেঞ্জ করুন, আমার কাজটা দেখুন আমি কিভাবে কাজ করি, সামনে বসে যে কোনো সমস্যা নিয়ে আসুন। একটা চাকরিটা বাদ দিয়ে আসবেন ওটা বলি না আমি, ওটা আপনার থাকলে আমি বলে দেবো, তা পাথরে তো সব কাজ হয় না। এই কাজগুলো কিন্তু আপনাকে করতে হবে, এবং করার জন্য সঠিক জায়গায় সঠিক বিচারটা সঠিক পরামর্শ কিন্তু আপনার প্রয়োজন আছে। আমি এই হলোস্কোপ দেখলাম, আমি এই ল্যাপটপ মারলাম, আপনার জন্ম বললাম, অনেকে বলে আমার রাশি বলেন, আমার ভাগ্য বলেন, আরে বাবা আপনার ভাগ্য আমি কি বলবো, আপনার ভাগ্য আমি কি বলবো, বলবে আপনার বাবা মা, আপনি আমার পিতা মাতাকে খেতে দেন, বড় বড় ডায়লগ মারলে হবে নাকি, যে আমার ভাগ্য কার ভাগ্য কে তৈরি করে দেবে, আপনার নিজের ভাগ্য নিজেকে করতে হবে, সেই জায়গাগুলোকে ঠিক আমি করে দেবো। অনেকে বলে আমি যে জায়গা ঠিক করে দেবো, এ করে দেবো, হ্যান করে দেবো, কিন্তু কিছুই কিন্তু করে না, বা করতে পারলেও করে না, কেন, টাকাই লোভ। আজকে জ্যোতিষী করে, জ্যোতিষী লাইন করে অনেকে দেখবেন গাড়ি বাড়ি করে, মানে হাই ফাই 8-10 কোটি বা 50 কোটি টাকার মালিক হয়ে গেছে। আজকে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেখবেন 0, 50 টাকাও নেই আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে। আমি বলছি ওই যারা বলে দাদা আপনার অ্যাকাউন্ট নাম্বার দিয়ে টাকা পাঠায়, কোথায় পাঠাবেন টাকা, আমার তো অ্যাকাউন্ট নাম্বার যেটা আছে সেখানে টাকা নেই, কেন, আমি যেটুকু ইনকাম করি এখান থেকে 2টো এনজিও চালাই, 2টো এনজিওতে আমাকে দিতে হয়, তারপরে যেটুকু দেন সামান্য একটু কোনো রকম চলে, কোনো রকমে ডাল ভাত খেয়ে, আমি বলবো না আমি মাছ খাই মাংস খাই, আমি এরকম আড়ম্বর জীবনযাপন, দেখে আসবেন বাড়ি গিয়ে। কোনো অ্যাস্ট্রোলজার তার বাড়ি বলে, আমি বলি নদিয়া জেলায় কৃষ্ণনগরে বাড়ি, কেন বলি, আপনি যাবেন তো আপনার কাজ আমার বাড়িতে বসে দেখে নেবেন মন্দিরে কিভাবে কাজ করছে আমি, কিন্তু ঠকছেন প্রতারিত হচ্ছেন হন, সব কিছু করুন, এই লোকটার কাছে একবার আসতে পারবেন, আসবেন, এইবার বলবেন দাদা তাহলে আপনি কি বলবো দেখুন। টোটকা অনেকে দেয়, আমার টোটকা পিতামাতা, টোটকার বই কিনতে পাওয়া যায়, এই আজকে এটা করুন ওটা করুন আপনাদের ভর কানোর জন্য, কোনো টোটকায় কারোর কোনো কাজ হয় না, বহু অ্যাস্ট্রোলজার টোটকা দেন, জ্যোতিষী টোটকা দেন, কিন্তু কোনো কাজ আপনি পাবেন না। একটা জিনিস সবসময় ভাববেন, মানুষ হয়ে যখন জন্মেছেন মানুষের কিন্তু উপকার করার জন্য, কারোর ক্ষতি করার জন্য নয়। কিন্তু আরে বাবা আজকে আপনার হয়নি কালকে হবে, ভালো থাকুন সুস্থ থাকুন। আজকে এই যে আমি কথা দিই বলছি, এই যে অবস্থা, এই যে লকডাউনের মধ্যে চলছে, মানুষ না খেতে পেয়ে আপনি যে জ্যোতিষী অ্যাস্ট্রোলজার কাছে যাবেন, আপনার পয়সাটা কোথায়, আপনি কিন্তু ধার করেও আসছেন কিন্তু, বা টাকা নিয়েও কিন্তু, এই লকডাউনের মধ্যে কিন্তু আপনার সুযোগটা কিন্তু তারা নিয়ে নিচ্ছে, বা অনেকে অনেকে কি সবাই নিচ্ছে, একমাত্র এই লোকটা নেয় না, এই লোকটা টাকার লোভ নেই, এই লোকটা নেয় না, সামনে বসেই কাজ করায় 20 ঘন্টা সময় নিয়ে। বারবার কিন্তু এক কথাই বলি আমি, লাইফ টাইমের প্রতিকার, আমি যতদিন বাঁচবো আমার প্রতিকার ততদিন থাকবে, কোনো কিছু মানা নেই, কোনো জায়গায় যাওয়া নেই, যেখানে খুশি যেতে পারেন, যা ইচ্ছা করতে পারেন, যা জিনিস হলো আপনি খেতে পারেন। আপনার আমার 2টো নাম্বার যাচ্ছে, একটাই কথা বলবো, আপনি আমাকে ফোন করবেন রাত্রি 9টা থেকে 11টা পর্যন্ত, আমি ফোন নেই, 2টো বুকিং নাম্বার আমার নিজে, আমি কিন্তু নিজেই রিসিভ করি, কিন্তু
ফোন করে কি করবেন, আপনার সমস্যার কথা বলবেন, দাদা আমার এই সমস্যা, আমি তো অমুক জায়গায় গিয়ে কি করেছেন 10,000 20,000 দিয়ে দিয়েছেন, এই কথাটা বলবেন। আমি জানি অনেকেই বলে, বা যারা জাননি তাদেরও বলছি, সেই সমস্যাটা আপনার কি আছে বলবেন, সেই জায়গাটা থেকে আপনাকে আমি প্রতিকারটা বলে দেব। কিন্তু দাদা একটা কথা বলছি, ভারতবর্ষে যেখানেই থাক, আমার প্রোগ্রাম ইউটিউবে চলে দেখবেন, আমি একটা কথা বলছি, কিন্তু যেখানেই থাকুন ভারতবর্ষে একটা কথাই বলি, আমার চেম্বার তো সমস্ত জায়গায় নেন, ফোন নাম্বার আছে, ফোনে যোগাযোগ করবেন। আশা করছি, আমি 100-এ 100 বলবো না, লিখিত কোর্ট পেপার বলবো না, আর 1 মিনিট 2 মিনিটও বশীকরণ বলবো না, 131 দিন সময় নিয়ে আমি কিন্তু বশীকরণের কাজ করে দিই। 131 দিন সময় নিয়ে, এবং সেই কাজটা সঠিকভাবে হয়, আপনার প্রিয়জন আপনাকে ফিরে, আপনি তাকে ফিরে ফিরে পাবেনই পাবেনই, এবং এই গ্যারেন্টিটা আপনাকে দেবো আপনার সামনে বসেই কাজ করে। 5টা যজ্ঞ হবে তার জন্য, 5টা যজ্ঞের আমি টাকা নেবো না, খরচা আছে, আপনি বসবেন, কী লাগবে আপনি কিনে দেবেন, আপনি সামনে বসেই কাজ করবেন। দেখুন এতদিন যখন কষ্ট করেছেন, একটা দিন আমার কাছে আসবেন, একদিনই আসুন, ফোনে বলবেন একদিনই আসুন কাজের জন্য আমার মন্দিরে, এবং সেই কাজটার জন্য আপনাকে 24 ঘন্টা 20 ঘন্টা থাকবেন, 20 ঘন্টা থাকার পরে আমার যেটা ভোগ প্রসাদ হবে আপনি খাবেন, আমার সঙ্গে থাকবেন আমার বাড়িতে আমার মন্দিরে, দিয়ে কাজটা আপনি নিয়ে যাবেন সঠিক কাজটা, যে দাদা কিভাবে কাজটা করছে। এই একটা দিন, আর একটা দিন আপনাকে যেতে হবে তারাপীঠে মায়ের কাছে, কেন আমার মায়ের কাছে আমি কাজ করছি, আমার মা মানে আমার নিজের মা, তারপরে হচ্ছে ওই মা, তারপরে ঈশ্বর, আগে হচ্ছে নিজের মা। তাহলে এখানে যখন আমি কাজটা মন্দিরে করছি, কাজটা করার পর আর একটা মনে রাখবেন, কিন্তু যদি আপনার পিতা মাতাকে দেখেন, যদি আপনার পিতা মাতাকে খেতে দেন, তবেই কিন্তু আমার কাছে আসবেন, নালে কিন্তু আমি কিন্তু প্রতিকার করব না। যদি আপনার পিতা মাতাকে আপনি না দেখেন, আমি কেন, স্বয়ং ঈশ্বরও কিন্তু আপনার ভাগ্য পরিবর্তন করতে পারবে না, এই কথাটা কিন্তু মনে রাখবেন। আজ বুদ্ধদেব ভট্টাচার্য কিন্তু এই কথাটা বলছে, কোনো জ্যোতিষ অ্যাস্ট্রোলজার বলবে না কিন্তু, আমি কিন্তু আবারও বলছি, আর কোনো ক্ষতির কাজ নিয়ে আমার কাছে আসবেন না, যে দাদা অমুক জনের ক্ষতি করে দেন, এটা করে দেন, আপনি ভালো কাজ নিয়ে আসুন। অবশ্যই আপনার সন্তানের পড়াশোনা হচ্ছে না, এ হচ্ছে না, আমি তো পরীক্ষার হলে গিয়ে লিখে দিতে পারবো না, কিন্তু সেই জায়গাটা কেন হচ্ছে না, কিভাবে হচ্ছে না, আপনাকে সেটা আমি দেখিয়ে দেবো, সঠিক রাস্তাটা আপনাকে দেখিয়ে দেবো, একমাত্র সঠিক দিশা কিন্তু আমি আপনাকে দেখাতে পারি। ওপেন চ্যালেঞ্জ যদি কেউ দিতে থাকে, যদি কোনো ব্যক্তি থাকে, মন্ত্রী এমএলএ সকলকে বলছি, কোনো যদি কারোর ক্ষমতা থাকে, কেউ যদি বলে চ্যালেঞ্জ দিতে, আমি বলছি আমি চ্যালেঞ্জটাকে নেব, কেন চ্যালেঞ্জ নেওয়ার ক্ষমতাটা আমি রাখি। এইবার আপনার, আপনি দেখা যাচ্ছে বলছেন আমি অমুক জনকে বিয়ে করতে চাই, আমাকে বশীকরণ করে দাও, এটাও পোড়ালার হাত। হ্যাঁ, কি করে দেবো, একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসে, আজকে আজকালকার দিনে যেটা হয়, সেই মেয়েটাকে ছেলেটা পাচ্ছে না, কি ছেলেটা মেয়েটাকে পাচ্ছে না, দাদা আপনি পাই দেবেন না, তাদের মধ্যে আপনাদের যোগাযোগ করিয়ে দেবো। এবার যদি বলেন যে আপনি আমাদের বিয়েটা, বিয়েটা কিন্তু বলতে পারবো না, এই বশীকরণ নিয়ে বহু লোকে বহু ছেলেখেলা করে, আর আপনারা কি ওই 1 লাখ 2 লাখ দিয়ে জ্যোতিষ মহারাজের কাছে যাচ্ছেন, দিয়ে বশীকরণের তাবিজ দিচ্ছেন, অমুক জনের কাছে যা বস হয়ে যাবে, কিচ্ছু হবে না, 3 মাস 4 মাস টাইম নিয়ে এই লোকটা করে বশীকরণের কাজ সঠিকভাবে, সঠিক রাস্তা দিয়ে সামনে বসি আপনাকে। ওই বলবো না যে বশীকরণ করি বিনামূল্যে করি, সব কিন্তু প্যাক, সব ঠক জোচ্চর, সব কিন্তু আপনাদের ঠকানোর জন্য বসে আছে, যত জ্যোতিষী যত অ্যাস্ট্রোলজার সবাই ঠকাবে, এই লোকটা না, কেন এই লোকটার কাছে প্রতারিত হওয়ার সুযোগ নেই, সামনে বসেই কাজ করি আপনাকে, সামনে বসে আপনার কাজ আপনি দেখে নেবেন। 20 ঘন্টা সময় আমাকে কিন্তু একটা দিন, 24 ঘন্টা আমাকে দিতে হবে, 4 ঘন্টা আপনাকে দেবো, 20 ঘন্টা আমি নেবো আপনার কাজ করার জন্যে, এবং সামনে বসিয়ে 10টায় কাজ করবো, ভালো কাজ করবো, সঠিক কাজ করবো। এই যে কাজগুলো করব, এই যে প্রতিকারগুলো আপনার করে দেবো, আপনার এই প্রতিকারগুলো কিন্তু কোথাও হবে না। তাই নিজের ওপর একটু বিশ্বাস নিয়ে, আপনার পিতামাতার ওপর বিশ্বাস নিয়ে, যদি মনে করেন যে না দাদার কাছে যাব আমার এই সমস্যা থেকে মুক্ত হতে, যে কোনো সমস্যা, চাকরি লটারি এইসব বাদ দিয়ে আসবেন, প্রতিকার করে দেব। পরিশেষে বলে আপনার সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, এবং 5টা মানুষকে ভালো রাখার চেষ্টা করবেন। এই কথা বলে আপনাদের প্রণাম জানিয়ে অনুষ্ঠান শেষ করলাম।